আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাঞ্চ লিকম বি একটি ভেক্টর A200 ভেক্টর ইনভার্টার কীভাবে আপনি গ্লোবাল ড্রাইভ কন্ট্রোল সফটওয়্যার দিয়ে রান করবেন সেটা আমি আজকে দেখাবো। আমার দেখেন কমিউনিকেশন RX USB কমিউনিকেশন 485 কমিউনিকেশন। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব আমার গ্লোবাল ড্রাইভ কন্ট্রোলে চলে যাব আমার গ্লোবাল ড্রাইভ কন্ট্রোল সফটওয়্যার ল্যাঞ্চ সফটওয়্যার ভার্সন 4.11। বন্ধুরা, আমি প্রথমে চার্জ দিব। কমপ্লিট, আমার এরকম ইন্টারফেসিং আসবে। রিডিং প্যারামিটার ফ্রম ড্রাইভ, আমার ল্যাঞ্চ ইনভার্টার থেকে প্যারামিটার নেওয়া শুরু হয়েছে। দেখেন কমিউনিকেশন ইনভার্টার থেকে আমার কম্পিউটারের প্যারামিটার আসতেছে। এখন বন্ধুরা, আমার চলে আসছে, প্যারামিটার চলে আসছে। দেখেন আমার এটা হলো যে আমার হার্জ কত হার্জে চলবে, ইনভার্টার আই ম্যাক্সিমাম স্লিপ, তারপর দেখেন এটা হলো ডায়াগনোস্টিককে আপনি টিপ রিসেট করতে পারবেন, কোনো পর্দা সে রিসেট করতে পারবেন আপনি। তারপর আপনার এখানে ইনভার্টারের আপনার এখানে ইনভার্টার কমান্ড আউটপুট মনিটরিং, এটা হলো আপনার আউটপুট মনিটরিং। এখানে আমার প্যারামিটারগুলো থাকবে, কোড লিস্টে আমার প্যারামিটার থাকবে। এখানে আপনি সব প্যারামিটার পাবেন। তারপর প্যারামিটার কোড সেট ওয়ানে আপনি এখান থেকে আপনি ভ্যালু চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি 200 ভ্যালুতে আমি প্যারামিটার চেঞ্জ করে দিব, আমি প্যারামিটার ওয়ান দিব। ওকে, রিডিং প্যারামিটার ফ্রম ড্রাইভ। আমার প্যারামিটার রিড করতেছে, আমি 300 গিয়ে 1 দিয়ে সেভ করব। আমার যে প্যারামিটারটা আমি দিলাম 301 দিয়ে আমি সেভ করব। সেভ,
আমার প্যারামিটার এখন আমি যে প্যারামিটারটা চেঞ্জ করছি সেটা এখন রাইট করতেছে, এখন সেটা ইনভার্টার সেটা রাইট করতেছে। ওকে, আমার কোড লিস্ট 2, এটা হলো আমার কোড লিস্ট 2, তারপর কোড লিস্ট 3, কোড লিস্ট 3, এটা হলো কোড লিস্ট 4, তারপর অপারেশন সেটিং, বন্ধুরা আপনারা কীভাবে সেট আপ রেজিস্ট্যান্স সেট আপ কীভাবে করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনি কি ইনভার্টারটা কীভাবে চালাবেন, কন্ট্রোল অপারেশান, কন্ট্রোল অপারেশান আপনাকে টেস্ট কমিশনিং করবেন, ঠিক আছে, এখানে দিয়ে আপনি নেক্সট দিবেন, তারপর এখানে গিয়ে আপনার এখানে যে কোডগুলো আছে এখানে আপনি নেক্সট করবেন, তো বন্ধুরা আমরা মূলত কাজ করি পিএলসি, এসএমআই, সার্ভো, এনি বিএফডি নিয়ে আমরা কাজ করি, সেলস করি, সার্ভিস করি, ল্যান্ড ইনভার্টার আমরা সার্ভিস করে থাকি, গ্যারান্টি সহকারে আমরা ঠিক করে দিই। তো বন্ধুরা এখানে আপনারা কী কী চালাবেন, ইন্টারফেসিং যেহেতু আমরা কি ফিল্ড বাস ইন্টারফেসিং, আমরা যেহেতু আমাদের ডিভাইস হলো ফিল্ড বাস ইন্টারফেসিং, তা আমি এখানে কি ফিল্ড বাস ইন্টারফেসিং সেট করব, ফিল্ড বাস ইন্টারফেসিং সেট করব, নেক্সট করব, তারপর নেক্সট করব, ল্যান্ড ইনভার্টার আমরা সার্ভিস করে থাকি, ব্যাকটো সার্ভো, এনি ল্যান্ড ইনভার্টার আপনারা আমাদেরকে পাঠাতে পারেন, আমরা খুব সুন্দরভাবে ঠিক করে থাকি। এটা হলো আমরা টার্মিনাল, আপনি কোন টার্মিনালে চালাবেন এটাগুলো আপনার টার্মিনাল এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, হাই 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 লেভেল সিলেক্ট করে দেবেন, লো লেভেল সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, এখানে হাই লেভেল আছে, লো লেভেল আছে, আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি নেক্সটে গেলাম, তারপর ডিজিটাল আউটপুট, আউটপুট আপনারা কোন টার্মিনাল থেকে আউটপুট পাবেন, কীভাবে পাবেন সেটা এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। বন্ধুরা আমি নেক্সটে গেলাম, তারপর আপনার কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত থাকবে, অ্যাক্সিলারেশন টাইম কত থাকবে, ডি অ্যাক্সিলারেশন টাইম কত থাকবে, এখানে আপনারা সেট করে দিতে পারেন। তারপর আপনার এখানে কি, এখানে আপনি ডিসি ইঞ্জেকশন, তারপর হোল্ডিং টাইম, কুইক স্টপ টাইম, এগুলো আপনারা সেট করে দিতে পারেন। নেক্সটে গেলাম, তারপর আপনি কি বিএফ অপারেশন চালাবেন, আপনি ইনভার্টার কি বিএফ অপারেশন চালাবেন নাকি কন্ট্রোল বিএফ অপারেশন এফ টুতে চালাবেন, মানে এফ ওয়ানে চালাবেন না ব্যাকটোর কন্ট্রোলে চালাবেন, আমি ব্যাকটোর কন্ট্রোলে চালাবো, ঠিক আছে, আমি নেক্সট করে দিলাম, আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখানে আপনি এন্টার দ্য মোটর প্যারামিটার দেখতে পারেন, আপনি মোটর প্যারামিটার সিলেক্ট করে দিতে পারেন, এখানে আমি ওকে করে দিলাম, তারপর নেক্সট করে দিলাম, নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি কি বেস ফ্রিকোয়েন্সি আসবে, তারপর আপনার চপার ফ্রিকোয়েন্সি স্লিপ আসবে, তারপর ম্যাক্সিমাম ইনভার্টার কারেন্ট আসবে, আপনি এগুলো এখানে কি সেট করে দিতে পারেন। তো আমি আমি নেক্সট করে দিলাম, তারপর আমি এটি প্রিভিউটা আপনি প্রিন্ট করে নিতে পারেন,
তারপর আমি নেক্সট করে দিলাম। আমার কাজ কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের কাছে আপনারা যে কোনো বিএফডি লেন্স বিএফডি এনি বিএফডি আমার সার্ভিসে পাঠাতে পারেন, যে কোনো এসএমআই আমাদের কাছে সার্ভিসে পাঠাতে পারেন, যে কোনো পিএলসির আপনারা আমরা কাজ করে থাকি। তো আমার কাজ কিন্তু কমপ্লিট বন্ধুরা, ঠিক আছে। আমি এখন প্যারামিটারটা আমি আমার ইয়াতে দিব। আমি এই প্যারামিটারটা আমি যেটা আমি এখন রাইট ক্রিয়া করলাম, কাজ করলাম, সেটা আমি আবার আমার ইনভার্টারে দিব। ইনভার্টার দিতে হলে রাইট কারেন্ট প্যারামিটার সেট দ্য কন্ট্রোলার, আমি এখানে কন্ট্রোলারে ইয়ে দিব। এখন কিন্তু আমার যে আমি যে ইয়েগুলোগুলো এখানে কি মডিফাইগুলো করলাম সেটা আমার ইনভার্টারে যাচ্ছে। এখন আমি যে সেটিংটা করছি এখন সেটা ইনভার্টারে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এইচএমআই, পিএলসি, সার্বো, তারপর বিএফডি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপে আমরা নাম্বার দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন আমি আমার ইনভার্টারকে রান দিব। আমি কি এখানে স্টার্ট দিব, আমার এখানে স্টার্ট দিব। আমি স্টার্ট দিলাম, এখন কিন্তু আমার ফ্রিকোয়েন্সি উঠবে। দেখুন, আমার ফ্রিকোয়েন্সি আসতেছে। ২৬ হার্টজ আসছে। দেখেন, আমার ফ্রিকোয়েন্সি আসছে। তো বন্ধুরা, এখানে আপনি আরও কিছু কাজ করতে পারেন। আপনি এখানে কি রিড অল প্যারামিটার, অল প্যারামিটার সেট ফ্রম ফাইল, তারপর রাইট প্যারামিটার সেট টু ফাইল, তারপর বন্ধুরা এখানে কম্পেয়ার কারেন্ট প্যারামিটার সেট, তারপর কপি পিসি সেট ওয়ান, এগুলো আপনি করে নিতে পারেন। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি ফ্যাক্টরিতে ল্যান্স ইনভার্টার নিয়ে আপনারা কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রবলেম থাকে, আপনাদের ল্যান্স ইনভার্টারের কোনো ফল্ট আসে বা কোনো কারণে আপনাদের ল্যান্স ইনভার্টার সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ৬ মাসের গ্যারান্টি দিয়ে আমরা ইনভার্টার রিপেয়ারিং করে থাকি। আমাদের কাছে অনেক কন্ট্রোল কার্ড আছে, অনেক পাওয়ার কার্ড আছে, ল্যান্স ইনভার্টারের স্টকে আছে, আমরা সেল করে থাকি, পিএলসি সেল করে থাকি, এইচএমআই সেল করে থাকি, রিপেয়ারিং করে থাকি, সার্ভিস করে থাকি। ঠিক বন্ধুরা, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে সেরকম ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।